একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায়, একজন বন্ধুকে তত সহজে ক্ষমা করা যায় না। ভুল করেছে কিন্তু জানে না সে অজ্ঞানী, ভুল করেছে কিন্তু মানে না সে অহংকারী। এখনকার সম্পর্কগুলো সব সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে। সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে তার মুখ ফিরিয়ে নেয়, মানুষও তেমন যেখানে স্বার্থ আছে সেখানে মুখ ঘুরিয়ে নেয়। যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বড় বিচারক আর কেউ নাই। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমিই সত্য। ভালোবাসা হলো পৃথিবীর একমাত্র শক্তি যা শত্রুকেও বন্ধু বানাতে পারে। সত্যবাদীরাই সবচেয়ে বেশি ঘৃণিত হয়। যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেমানি করে না। সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন। মনে রাখবেন, জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয়, জীবনে সুখী হন কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়, জীবনে হাসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নয়, জীবনে বড় হন কিন্তু কাউকে ছোট করে না। যখন ফুল ফুটে তখন মৌমাছিরা নিজের থেকেই চলে আসে, ঠিক তেমনই যখন আমরা সাফল্য পাই তখন সমস্ত মানুষ নিজ থেকেই আমাদের গুণগান করতে শুরু করে। রবে থেকে পাওয়া প্রতিটি জিনিস নিয়েই সুখী থাকো, কারণ রব ওটা দেন না যেটা তোমার ভালো লাগে, রব তোমাকে ওটাই দেন যেটাতে তোমার ভালো হবে। কাদালেই কাঁদতে হবে, প্রকৃতির এক ভয়ানক নিয়ম, আজ নয়তো কাল। গোপন কথা তোমার গোলাম, ফাঁস করে দিলে তুমি তার গোলাম। নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার জন্য তোমার কাছে সময় না থাকে। দশটা নামের বন্ধু থাকার চেয়ে একটা কাজের বন্ধু থাকাই শ্রেয়। অবশ্যই অপেক্ষা করা উচিত, তবে তার জন্য নয় যে তোমার অপেক্ষার কদর করতে জানে না। অপমান করতে যোগ্যতা লাগে না, তবে সম্মান করতে শিক্ষা লাগে। কিছু কিছু মানুষ ঠিক তাদেরকেই বেশি গুরুত্ব দেয় যারা তাদের গুরুত্ব দেয় না, আর ঠিক সেই কারণেই তারা একটু কষ্ট পায় বেশি। গুরুত্ব দিবে যত, মানুষ সস্তা ভাববে তত। হাত ছেড়েছে যারা শিখিয়েছে তারা সব সম্পর্ক স্থায়ী নয়, নিজেকে নিজেই ভালো রাখতে হয়। সফল হলে সবাই আসে, আর ব্যর্থতায় শুধু মা বাবা আসে। বাবা মার জন্য ব্যয় করাকে খরচ বলে না, এটাকে বলে সৌভাগ্য, যা প্রত্যেক সন্তানের কপালে জোটে না। কেউ একজন বলেছিল, তোমার এত দুঃখ আর কষ্ট কেন? আমি হেসে উত্তর দিয়েছিলাম, মানুষ চিনতে পারি না বলেই আমার এত দুঃখ আর কষ্ট। দুইটি কারণে মানুষের পতন হয়, এক অতিরিক্ত আরামপ্রিয় জীবন, দুই ঝুঁকি নিতে ভয় পাওয়া। পয়েন্টে পয়েন্টে কথা বলে কিছু মানুষ জয়েন্টে জয়েন্টে ব্যথা দেয়। উচ্চশিক্ষা আর সুশিক্ষা এক না, প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না। রূপ নাই মেয়ে সাজুন বেশি, রূপের মেয়ে সাজে না। কাউকে ভালোবাসার হাজার পথ আছে, কিন্তু তাকে ভোলার কোনো পথ নাই। যে বলে অমুক ভালো না তমুক ভালো না, আসলে সে নিজেই তো ভালো না। নিজের বোনের জন্য যেমন ছেলে চান, অন্য কারো বোনের জন্য তেমন হয়ে যান।